মাথা গরম করছি মানে নাতাশা কোথায় নাতাশা কোথায় সেটা আমরা কেমনে বলবো আমরা কি তার কেয়ারটেকার নাকি হাউ মাচ আই লাভ ইউ বাট দ্য থিং ইজ রাজন তুমি জানো না আমি হেয়ালি পছন্দ করি না দেখেন প্রমাণ কোনো সমস্যা না নাতাশা ম্যাডামের পাসপোর্টের কপি আমাদের কাছে আছে কি ব্যাপার সোমা তুমি যে একদম কোয়াইট হয়ে গেলে রাজন আমাকে এখানে এভাবে আনা তোমার ঠিক হয়নি মেক ইয়োরসেলফ কমফোর্টেবল তুমি জানো ওরা কোথায় থাকে ওদের বাসাটা কিছু চেনো না তাও জানি না এত মন খারাপ করা কি আছে ওমাটা আজ আমার তো দেরি করছে কেন তোর প্রতিশ্রুতির কথা তোমার কমিটমেন্টের কথা যা একটা মেয়ের সবচাইতে বড় বিসর্জনকে অহংকারী করে তুলতে পারে শাহে শাহের 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 আয় শাহের কি রে এখন সন্ধ্যা সময় ঘুমিয়ে আছিস কেন ওটা সন্ধ্যা সময় ঘুমাতে নাই ডাকাটা কি করো না তো মা তুই উঠে পড় না সন্ধ্যা সময় এরকম ঘুমাতে নেই সন্ধ্যা সময় ঘুমালে কি হয় মা কি আবার হবে আয়ু কমে যায় এসব ফিউজি কোথায় পাও যাও তো মা বিরক্ত করো না আমি আর একটু ঘুমবো তোর কি শরীর খারাপ হচ্ছে বাবা না শরীর ঠিক আছে কাটা তো বেশ গরম জ্বর ফর বাতাসনি তো সারাদিন এরকম রোদে রোদে ঘুরলে জ্বর তো আসবেই গা ঠিকই আছে মা তোমার হাতটাই তো ঠান্ডা তুমি নিশ্চয়ই রান্না করতে গেছো যা মুখ হাত ধুয়ে আয় আমি চা দিচ্ছি মা সোমা কোথায় সোমা তো এখনো ফেরেনি আর বাবা তোর বাবা হাঁটতে গেছে চলে আসবে এক্ষুনি তুমিও তো বাবার সাথে হাঁটতে যেতে পারো সারাদিন একা একা থাকো কেন বলো তো কি যে বলিস না আমি এখন তোর বাবার হাত ধরে রাস্তায় হেঁটে বেড়াবো না তাতে অসুবিধাটা কোথায় আর তাছাড়া তুমি তো অন্য কারো হাত ধরছো না বাজে বকিস না আয় উঠে আয় মা আমার মন আজ ভালো নেই মা কেন জিজ্ঞাসা করো না আজ রাতে আমি কিছু খাবো না ঘর থেকেও বেরোবো না বাবা আসলেও না সোমাকেও পাঠিও না তুই আজ ক্লাসে যাবি না কেন শরীর খারাপ না তাহলে মন খারাপ মন খারাপ কি বলিস তোর আবার মন খারাপ হলো কি জন্য কেন
আমার মন খারাপ হতে পারে না। আমায় ডেকেছ? হ্যাঁ, বসো। শুনলাম তোমার নাকি মন খারাপ, আমি কি জানতে পারি কেন? অন্য আরেকদিন বলবো বাবা। আজকে বলতে অসুবিধা কি? না, অসুবিধা নেই, আজ বলতে ইচ্ছে করছে না। সোমা বলছিল তুমি নাকি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াও, পার্কে বসে থাকো, এসবের কারণ কি? কোনো কারণ নেই, এমনি। তোমার ওই লাইফ টাইম অপরচুনিটি প্রজেক্টের কার্যক্রম কি আপাতত বন্ধ? আমার ধারণা তুমি কোনো বড় ধরনের সমস্যায় পড়েছ। আমার ধারণা তো কি ঠিক? নট শিওর বাবা, ঠিক বলতে পারছি না। ঠিক আছে, যখন শিওর হবে তখন আমাকে বলবে। বাবা, আমি আসি। কাকু সাহেব, সমস্যাটা তোমার একার হলেও সাফারার আমরা সবাই। সমস্যাটা যত কঠিনই হোক, তোমার উচিত হবে আমাদের সাথে সেটা শেয়ার করা। হাত দে।
রাজন এসেছিল, তোরা কেউ দেখেছিস ওকে? কই না তো, রাজন ভাই তো এদিকে আসেনি। আমরা তো ভাবলাম দুজনে মিলে অভিসারে গিয়েছিস। ফোন করেছিস? ফোন করে দেখ। হ্যাঁ করেছিলাম, কিন্তু ফোন রিসিভ করছে না, আর SMS এরও কোনো রিপ্লাই নাই। That doesn't sound right. Something is wrong. আসি। কেন ক্লাস করবি না? না ভাল লাগছে না। রাজন ভাইকে বলিস আমাদের খাওয়াটা পাওনা রইল, দেখা হলে বলবি। শাহেদ বলছেন? জি। আমি আপনার সঙ্গে কিছু কথা বলতে চাই, সামনাসামনি বলতে পারলে ভালো হয়। আপনি কে বলছেন? পরিচয় দিলেই চিনতে পারবেন। তাহলে পরিচয়টা দিন। ওই তো সেদিন একটা শপিং মলে আপনার সঙ্গে আমার দেখা হয়েছিল। অবশ্য ব্যাপারটা খুব একটা ভালো ছিল না। আপনার সঙ্গে একটি মেয়ে ছিল, নাম তার সোনিয়া। সে অবশ্য তার নামটা বলছিল নাতাশা। I'm sure she is Sonia. Sonia, তুমি কবে এসছো? তোর আব্বু কেমন আছে? আশ্চর্য, তোমাকে তো চেনাই যাচ্ছে না। আমি সত্যি ভয় পেয়ে গেছিলাম, ভেবেছিলাম তোমার সঙ্গে দেখাই হবে না। কে উনি, তোমার কাজিন? I'm sorry. আপনার মনে হয় কোথাও কোনো ভুল হচ্ছে। আমি আমি সোনিয়া না, আমি নাতাশা। শাহেদ চলো, লেটস গো। এবার কি করবেন বলুন। কি করব ঠিক বুঝতে পারছি না। ওই ব্যাটাটা ধরতে হবে, চলেন। ওরা নেই, অফিসে তালা ঝুলিয়ে ভেঙেছে। নেই মানে? তাহলে তো আমি শেষ। শেষ তো আমিও, কিন্তু এভাবে ওদেরকে ছেড়ে দেওয়া যাবে না। কি বা করার আছে, লজ্জায় কারো কাছে বলতেও পারছি না। নিজেকে এত বোকা মনে হচ্ছে। নিজেকে দোষী ভাববেন না, ইটস নট ইউর ফল্ট। আপনি আমি আমরা দুজনেই পরিস্থিতির শিকার, আমাদের দোষটা কোথায়? না জানি এরা আরো কতজনের সর্বনাশ করেছে এবং করছে প্রতিদিন, কতজন ফাঁদে পড়ছে, ঠকছে, প্রতারিত হচ্ছে। সেটা তো জরুরি না, জরুরি হচ্ছে আপনি প্লট কিনবেন কিনা।
আপনি যদি না বলেন আমি এখনই চলে যাব, আর যদি হ্যাঁ বলেন তাহলে বসবো, আলোচনা হবে। আসেন এদিক আসেন। প্লটটা কোথায়? এইখানে দাঁড়িয়ে থেকে তো সব কথা বলা যাবে না। প্লটটা কোথায়, কত কাঠার, আমি আপনাকে বিস্তারিত পরে জানাবো। ও হ্যাঁ, এখানে সব ইনফরমেশন আছে। আপনি যদি বসতে বলেন তাহলে ডিটেইল আলাপ হবে। আপনার যদি পছন্দ হয়, দরদামে যদি বনি বনা হয়, আপনি আমাকে বায়না করবেন, আমি এক সপ্তাহের মধ্যে আপনার নামে রেজিস্ট্রি করে। ঠিক আছে, বসুন বসুন বসুন। তার বাসে কি একবার খোঁজ নিলে হতো না? সোমা মানে আপনার বোন, ও আপনাকে খুব হেল্প করেছে তাই না? আপনার সব কথা শুনে মনে হচ্ছে ও খুব ভালো মেয়ে। অবশ্যই ভালো, শুধু ভালো বললে ভুল হবে। I'm so fortunate that I have a sister like her. So what is your story? মানে মানে আপনি কি করে এদের পাল্লায় পড়লেন? ওই একই ব্যাপার, পত্রিকায় অ্যাড দেখে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট করলাম, সোনিয়ার সঙ্গে পরিচয় হলো, আই মিন আপনার নাতাশার সঙ্গে। ভালোই, একই মেয়ে, একজনের জন্য নাতাশা, একজনের জন্য সোনিয়া। মাহবুব আর মিজানের কাছে টাকা দিলাম প্রায় 3.5 লাখের মতো। মিজান মাহবুব মানে আপনার এজাজার জামান, সেম পারসন ডিফারেন্ট নেম, চরিত্র একই কিন্তু নাম আলাদা। তারপর? তারপর সোনিয়ার সঙ্গে আমার বিয়ে ঠিক হলো, কিন্তু বিয়ে ঠিক একদিন আগেই হঠাৎ করে ও বললো যে ওর বাবা অসুস্থ, ইমিডিয়েটলি ওকে চলে যেতে হবে, এক মাস পর ফিরে এসে আমাদের বিয়ে হবে। তারপরে ঘটনা তো জানি, আর বলতে হবে না। এই একটা ব্যাপার খেয়াল করেছো? কি ব্যাপার? সোমা যেন কেমন চুপচাপ হয়ে গেছে, ওর সে হাসি খুশি উচ্ছল ভাবটা একদম নেই, সবসময় কেমন মন খারাপ করে থাকে। কই, আমি তো সেরকম কিছু লক্ষ্য করিনি। আজকাল প্রায় ক্লাস মিস করছে, সারাদিন ঘরের দরজা আটকে শুয়ে থাকে। দেখো, এই বয়সের মেয়েদের নানা রকম সমস্যা হয়, আর সেটা মিটেও যায়, এ নিয়ে ভাবনার কিছু নেই। কোথাও প্রেম টেম করছে কিনা কে জানে। প্রেম টেম করছে মানে কি সব বাজে কথা বলছো? বাজে কথা না, মেয়েটা আমাদের বড় হয়েছে, ইউনিভার্সিটি যাচ্ছে, সেখানে কারোর সাথে একটা সম্পর্ক তো হতেই পারে, তাই না? না না, ওরকম কিছু হলেও আমাকে বলতো। দেখুন জাহানারা বেগম, সবারই কিছু একান্ত কথা থাকে যেটা সবসময় সবাইকে বলা যায় না, বুঝেছেন?